এটা হলো আমাদের বাড়ির রথ। এই সাজানো কমপ্লিট হলো, ঠাকুরও বসে গেছে। আজকে যা ওয়েদার, টানা হবে কি না কোনো গ্যারান্টি নেই, দেখা যাক কি হয় না হয়। সব দর্শকরা সব এসে সব রেডি হয়ে গেছে, হাজির হয়ে গেছে দর্শকরা। আচ্ছা বলুন আপনার কি বক্তব্য আছে। আচ্ছা ঠিক আছে। ওয়েদার খুব খারাপ অবস্থা, মোটামুটি আমাদের রাস্তায় এখন বন্যা টন্যা হয়ে গেছে, সব রাস্তায় জলে ভর্তি হয়ে গেছে। কীভাবে কি রথ টানা হবে তো বলা যাচ্ছে না, আপাতত দেখা যাক কি পরিস্থিতি হয় না হয়। এইবার টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে আগের দিকে রাখার জন্য। এখন আপাতত এইখানটা রাখা হবে, তারপরে জল টল যদি কমে, কারণ রাস্তাঘাটের অবস্থা তো খুবই খারাপ, জলে ভর্তি হয়ে গেছে, যদি জল কমে তাহলে রথটা টানা যাবে। আপাতত এইখানটাই রথটা রাখা হচ্ছে, দেখা যাক কি হয় না হয়। হাজির হয়ে গেছে, সব সেজে গুজে হাজির হয়ে গেছে মোটামুটি, ঠিক আছে। তো এখনো টানা হবে কি না কোনো কিছু এখনো কিছু বোঝা যাচ্ছে না। এখনো যা টিপিট টিপিট করে বৃষ্টি পড়ছে, কি হবে না হবে। আপাতত রথটা দেখেই রাখা হলো এই অবধি ভিডিওটা। যদি রথ টানা হয় তাহলে পরবর্তী ভিডিওতে আমাদের ছাড়া হবে। আচ্ছা ঠিক আছে।